সাকিব আল হাসানকে বাংলাদেশের মাটিতে আসলে খেলতে দেওয়ার দাবিতে এর মধ্যে কিন্তু একটি লং মার্চের ডাক দিয়েছিল সাকিব ভক্তরা, এবং কি তারা কিন্তু এখন মিরপুরে শের-ই বাংলা ক্রিকেট স্টেডিয়ামের সামনে অবস্থান নিয়েছে। আপনারা দেখতে পাচ্ছেন তার পেছনে বড় সড় একটি জটলা কিন্তু তৈরি হয়েছে। এখানে সেনাবাহিনী তাদেরকে বাধা দিয়েছে, এখানে কিছুক্ষণ তারা বক্তব্য রাখে ভাবে তারা এই অবস্থান কর্মসূচি, যেহেতু দক্ষিণ আফ্রিকা বেশ কিছু গোয়েন্দা সংস্থার সদস্যদের সাথে কথা বলেছিলাম, তারাও যেমন জানিয়েছেন যে কঠোর অবস্থানে নিরাপত্তা বাহিনীরা রয়েছেন। আজকে প্রত্যেকটি এজেন্সির পক্ষ থেকে তারা এমনটা জানিয়েছেন যে আসলে যদি কোনো ধরনের বিশৃঙ্খলা তৈরির চেষ্টা করা হয় তাহলে কিন্তু পার্থ অবস্থানে যেতে আসলে বাধ্য হবে সেনাবাহিনী কিংবা পুলিশ সহ যারা রয়েছেন নিরাপত্তার দায়িত্বে, তারা এমনটা জানিয়েছেন। পাশাপাশি যদি বলি সাকিব ভক্তদের কথা, তারা আসলে এখানে সংক্ষিপ্ত বক্তব্য রেখেছেন এবং তারা সেই বক্তব্যে আসলে বলছিলেন যে সাকিব আল হাসান 17 বছর বাংলাদেশের জার্সি জারি করেছেন, বাংলাদেশের বহু জয়ের মুহূর্তে এনে দিয়েছেন, এবং বিশ্বের যে আইসিসির র্যাঙ্ক হচ্ছে এই র্যাঙ্কিংয়ের এক নম্বর অবস্থানে নিয়ে গেছেন বাংলাদেশকে। সেই বিষয় থেকে কিন্তু আসলে তারা চাচ্ছিলেন যে বাংলাদেশের সুযোগটা আসলে যেন দেওয়া হয়। একজন ভক্ত রয়েছেন, আসলে আপনারা আসলে কি প্রত্যাশা করছেন যদি আগামীকালকে ম্যাচ শুরু হবে, যে আমরা আসলে সাকিবকে আসলে কীভাবে আসলে শেষ ম্যাচ খেলার সুযোগ দেওয়ার পক্ষে দাঁড়িয়েছেন, যে আগামীকালকেই বাংলাদেশের ম্যাচ রয়েছে, আগামীকাল ম্যাচ রয়েছে, এর জন্য যেভাবে হোক আজকের ভিতরে সাকিব আল হাসানকে এখানে নিয়ে আসতে হবে, নাহলে এই শিডিউলটা চেঞ্জ করতে হবে। সাকিব ছাড়া এখানে কোনো ম্যাচ আমরা খেলতে দিব না। যদি আমাদের ভিতরে যেতে হয় বিসিবির সাথে আমরা যদি কোনো কথা বলতে হয় সেটাও আমরা করতে প্রস্তুত, কারণ সাকিবের শেষ ইচ্ছা, সে 17 বছর এই বাংলাদেশকে চিনিয়েছে। এখানে একজন ভক্তের সাথে একটু কথা বলি, তারা ছিলেন যে দাবিগুলো ক্রিকেট স্টেডিয়াম মানে পুরো ক্রিকেটারদের জীবনকে নিয়ে আমাদের পরিকল্পনা, কেননা আগে ছিল শুধু সাকিবকে কেন্দ্র করে, এখন আমাদের কেন্দ্রটা হয়ে গেছে পুরো ক্রিকেটারদেরকে নিয়ে, কেননা আমরা দেখেছি বাংলাদেশে কোনো ক্রিকেটারই এর আগ পর্যন্ত এর আগে ই হয় নাই, সুসম্মানে বিদায় নিতে পারে নাই, কিন্তু আমাদের এই আন্দোলনটা তাদেরকেও ঘিরে যারা এই মানে সঠিকভাবে বা সুন্দর ওয়েতে বিদায় নিতে পারেনি, এখন আমাদের এই আন্দোলনটা বড় পরিসরে হয়ে গেছে এবং প্রত্যেক ক্রিকেটারকে ঘিরে প্রত্যেক ক্রিকেটারই আমাদের ইচ্ছা, প্রত্যেক ক্রিকেটারই তার জীবনের শেষ সময়ে এসে সে সুন্দর ওয়েতে তার ক্যারিয়ারকে শেষ করবে, এটাই আমাদের প্রত্যাশা। এই প্রত্যাশাকে সামনে রেখে সাকিবের সহ আমরা আশা করি সকল ক্রিকেটার ভক্ত, শুধু সাকিবের নয় প্রত্যেকটা ক্রিকেটারের ভক্তর আসা উচিত এবং এই আন্দোলনে যোগদান করা উচিত এবং এই আন্দোলনকে সফল করা উচিত, যেন প্রত্যেক ক্রিকেটারই সুন্দর ওয়েতে বিদায় নিতে পারে, এটাই আমাদের প্রত্যাশা, এটাই আমাদের লক্ষ্য। এখন নাম বলবো না, ক্ষমতার অপব্যবহার করছে, ক্ষমতার অপব্যবহার করছে উনি। কোন রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়নে নয়, আমরা সাকিবকে সুন্দরভাবে রাজি করে ফেলেছি। সম্ভব সাকিব আল হাসানকে এনে টেস্ট খেলানো বুঝি নাই, আপনার কাছে কি মনে হয় এখনো সম্ভব সাকিবকে এদেশে এনে টেস্ট খেলানো? কারণ কালকে দেখেন আমাদের প্রথম টেস্ট মনে হয় গতকালকে 21 নভেম্বর, তো আমরা চাচ্ছি গতকালকে, যেহেতু সাকিব খানের নেওয়া সম্ভব না বা উনি এখানে বাংলাদেশে আসা সম্ভব না একদিনের ভিতর পসিবল না, তো আমরা চাচ্ছি দ্বিতীয় টেস্ট তথা শেষ টেস্ট আমরা চাচ্ছি বাংলাদেশের মাটিতে সাকিব আল হাসান তার শেষ ক্যারিয়ারটা মানে শেষ ক্যারিয়ার শেষ টেস্টটা বাংলাদেশে, যেখান থেকে তার ক্রিকেট অধ্যায় শুরু হয়েছে আমরা চাই তার শেষ শেষ ক্রিকেটটা শেষ শেষ ম্যাচটা বাংলাদেশের ক্রিকেট দেশের মাটিতে মিরপুরে শেষ হোক, যেখানে শেষ হবে সেখানে। আপনারা দেখেছেন গতকাল আমাদের 4 দফার দাবি ছিল, আমাদের 4 দফার মধ্যে মনে করেন আমাদের 3 দফা বাস্তবায়ন করে নেই, আমাদের 1 দফা তারা মানবে বলে আশ্বস্ত করেছে, কিন্তু আমরা এটা এতে সন্তুষ্ট না, তাই 1 দফা মানবে বলছি কোন দফা আমাদের ওই যে
স্টেডিয়ামের এরিয়াতে নিরাপত্তা জোরদার করবে এটা ইয়েতে আর কি মানছে নিরাপত্তা জোরদার করা হয়েছে এখন আপনাদের কারণে তো আমরা তো বিঘ্নিত হচ্ছে বুঝি নাই এখানে যে আপনারা গ্যাদারিং করছেন ভাই আল্লাহর রাস্তায় পাহাড়টা বেরিয়ে শাইল দাঁড়িয়ে বসে আমরা কোনো গ্যাদারিং করতেছি না আমরা তো আসছি শান্তিভাবে আন্দোলন করব আমরা তো এখানে বিশৃঙ্খলা সৃষ্টি করতে আসি নাই আমরা বিশ্বাস করি বাংলাদেশ বর্তমানে বৈষম্যহীন দেশ সো আমরা বৈষম্যতা দূর করে আমাদের বাংলাদেশ ক্রিকেটকে উজ্জ্বল মানে ভবিষ্যৎ উপর দিকে নিয়ে যেতে চাইলে অবশ্যই এখানে বৈষম্য আছে আমরা চাই বৈষম্যহীন বাংলাদেশ ক্রিকেট হোক যিনি হচ্ছে ওয়ার্ল্ড ওয়াইড স্বীকৃত তাকে আপনার নিরাপত্তা দিতে যদি আপনার এত বেশি হচ্ছে বেগ পান তাহলে আমরা সাধারণ মানুষরা তো আসলে চিন্তায় ভুগি যে আমরা কতটুকু নিরাপত্তা পাবো এইটা হচ্ছে কোয়েশ্চেন আমরা এখানে কেন কী চাই আপনি এই প্রশ্নটা করেছেন সম্পূর্ণভাবে বলে দিতে চাই বাংলাদেশে কোনো বৈষম্যের আমরা ঠাঁই দিতে চাই না আমরা এখানে দেখেছি যারা মিরপুরে সাকিব বিরোধী কর্মসূচিতে অংশগ্রহণ করেছিল আমরা এখানে আর মিরপুরে যখন আমরা হচ্ছে ছাত্র আন্দোলন করেছি এদের কাউকে আমরা দেখি না তারা বলেছে তারা মিরপুরের ছাত্র জনতার নেতৃত্ব নিয়ে আসছে আপনারা কি আমাদের সাথে ফাইজলামি করেন মিরপুরে আমরা দেখি নাই কি লেভেলের হচ্ছে ক্রিয়া হয়েছে কি আন্দোলন হয়েছে মিরপুরে কোনো অর্গানাইজ প্রোগ্রাম হয় নাই আমি বলে দিচ্ছি দায়িত্ব নিয়ে যে যার মতো করে স্বইচ্ছাপ্রণোদিত ভাবে এসেছে এবং এককভাবে ব্যক্তিগতভাবে আসার পরে এইটা সবাই মিলে যখন বিন্দু বিন্দু মিলে যখন সিন্দুর সৃষ্টি হয়েছে তখন এটা ব্লাস্ট হয়েছে মিরপুরের আন্দোলন অত বেশি আপনাদের ইয়েও পাইনি মিডিয়া কভারেজও পাইনি যা আপনারা হয়তো বা জানেন আজকে এসে তুমি হচ্ছে ঢাকা ইউনিভার্সিটি থেকে এখানে এসে তুমি প্রোগ্রাম করো সেটা তুমি আমাদেরকে শিখাও তোমার আইডিয়া আমি শেষ করি আমি শেষ করলে আমাদের আপনাদের প্রশ্ন নিব আপনাদের প্রশ্ন আমরা নিব আমরা হচ্ছে সম্পূরক তথ্যের মধ্যে চলে যাই ক্রীড়া উপদেষ্টা বললেন সাকিব আল হাসানের বাংলাদেশে ক্রিকেটার সাকিব আল হাসানের নিরাপত্তা রয়েছে রাইট কিন্তু বলা হলো নিরাপত্তা রয়েছে কিন্তু কিন্তু মুষ্টিমেয় মানুষ যখন হচ্ছে বললো যে সাকিব আল হাসানকে বাংলাদেশে খেলতে চাই না সে কেন খেলতে চায় না সাকিব আছে সাকিব যদি অপরাধী হয়ে থাকে সে তো বাংলাদেশে আসতে চাইতো না যেখানে অতীত সরকারের সমস্ত চালাচামুন্ডারা নিজেদের পিঠ বাঁচানোর জন্য ব্যস্ত সেখানে সে বাংলাদেশে আসতে চাইবে কেন তার মনের মধ্যে যদি সদিচ্ছা থাকবে একটা বিষয় আমি আপনাদের মিডিয়ার ভাইদের মাধ্যমে আমি আসলে জনসাধারণের নিকট বলতে চাইবো যে সাকিব আল হাসানকে নিয়ে ক্লেম করা হয় সাকিব আল হাসান টাকার ব্যতিরিকে কোনো কিছু বোঝে না আমরা আপনাদের মিডিয়ার মাধ্যমেই জানতে পেরেছি যে সরকার দলীয় কোনো এমপি না কোনো ছাত্রলীগ কিংবা হচ্ছে কোনো ধরনের মানুষজন খুবই নর্মালাইজ পোস্টে থাকলেও খুবই কোটি কোটি টাকার মালিক হতে পারে আপনাদের কল্যাণে দেখেছি সত্যতা আমরা জানি না আপনাদের কল্যাণে দেখেছি কোটি কোটি টাকার মালিক হতে পারে তাহলে আমি শেষ করি কোটি কোটি টাকার মালিক হতে পারে কিন্তু সাকিব আল হাসান যখন আমরা দেখলাম আজকে বিকেলে বরিশাল কালকে সিলেটে এরকম ট্রানজিটে বিরামহীন বিজ্ঞাপন করলো বিরামহীন বিজ্ঞাপন করলে কয় টাকা পড়লে জানেন আসলে এই এই আন্দোলনে আসলে যে হয়েছে যে তারা এখন আসলে চেষ্টা করছে দেখা যায় আসলে দেখছেন চেষ্টা করি আমরা এখানে দাঁড়িয়ে আছি বাংলাদেশের সাকিব আল হাসানের জন্য আমরা আইনজীবী মতিয়রের নামটা ভুলে গেছি তার ভাষায় বলতে চাই আমরা কারোর বাপের প্রয়োজন এখানে আসি না আমরা
এখানে এসেছি ক্রিকেটকে ভালোবেসে জি সাকিব আল হাসানকে ভালোবেসে জি বৈষম্য বিরোধী বাংলাদেশে বৈষম্যের ঠাই নাই জি স্লোগানকে ধারণ করে আমরা মিরপুরের মাটিতে বিসিবি কর্তা বীর উপদেষ্টাদেরকে জানিয়ে দিতে চাই আপনারা সাকিব আল হাসানের এগেনস্টে সাকিব আল হাসানের বিরুদ্ধে যে স্বেচ্ছাচারিতা করলেন সসম্মানে বাংলাদেশের মাটিকে বাংলাদেশের মাটিতে তাকে অবসরের ব্যবস্থা করে দেওয়া হোক সাকিব আল হাসান ১৭ বছর বাংলাদেশে সার্ভ করেছেন আমি আপনাদেরকে জানিয়ে রাখতে চাইব বাংলাদেশের জার্সি গায়ে সাকিব আল হাসান ৪৫ বার ম্যান অফ দ্য ম্যাচ হয়েছেন ১৭ বার ম্যান অফ দ্য সিরিজের পুরস্কার পেয়েছেন সে কি বাংলাদেশের মানুষকে জয়ের সাগরে ভাসায় দেন নাই তাহলে তাকে শেষ সময় তাকে কেন সম্মান তো দিবেন না আমরা চাই শেষ বেলায় এসে
সাকিব আল হাসানের অবসরের যে নাটকীয়তা সেই নাটকীয়তা বন্ধ করে সাকিব আল হাসানকে দেশে এনে সসম্মানে তার অবসর খেলতে দেওয়া হোক। যদি তা বিসিবি ব্যর্থ হয় আমরা বিসিবির প্রধানের পদত্যাগ দাবি করছি। বাংলাদেশের বাংলাদেশের সেরা তারাও তো ভাই ব্যতীত হবে। সাকিব কি এই দেশের না? তাদেরকে যারা আন্দোলন করছে সাকিবের পক্ষে তাদেরকে বলতে চাই, সাকিব এই দেশের না, বিদেশ বসে থাকে সে চিল্লাচ্ছে কেন? দেশে আসুক, দেশে আসে না কেন? আমি সাপোর্টও করি না। যারা করেছে তারা হয়তো এলাকাবাসী তারা করেছে, কিন্তু তাদেরও একটা আবেগ আছে যে তাদের আত্মীয় স্বজন ভিক্টিমাইজ হয়েছে, তাদের চোখ নেই, তারা অনেকে কবরে গেছে, গণ কবর দেওয়া হয়েছে, সেই ব্যাপারগুলো নিয়ে আগে তো বিচার হইতে হবে না? বিচারের দাবি করছেন সেটাও আসলে পছন্দ করে না। আল্লাহর কসম উপরে আল্লাহর নিচে মাটি, আমি তো মুসলমান, শুধু সাকিবকে ভালোবাসি দিয়ে এখানে আসছি, আমি এখানে আসতাম না, শুধু সাকিবকে ভালোবাসি চাষ করে খুঁজে আসছি। আমার রিকোয়েস্ট একটাই, কেন তার নাম সাউথ আফ্রিকা, কেন তার নাম সাউথ আফ্রিকা স্কুলে ঢুকালো, কেন আবার তাকে আমেরিকা থেকে দুবাই এনে কেন আবার তাকে ব্যাগ দেওয়া হলো? ওয়াই কেন? এটা স্বাধীন বাংলাদেশ, সাকিব যদি ভাই অপরাধ করে তার বিচার হবে, তার শাস্তি হবে। আমি যেটা মনে করি, এক ধরনের কিছু লোক আছে যারা মনে করেন ছাত্রদেরকে ব্যবহার করে এই জিনিসটা করতেছে। আপনি কোন পক্ষে ধাওয়া দেওয়ার পক্ষে না? মানে ধাওয়া দেওয়ার পক্ষেও না, আর আমি আমি হচ্ছে গিয়া চাচ্ছি এখানে গ্যাঞ্জাম না হোক, যে যার মতো করে একটা কথা বলতে পারবে, কিন্তু যদি এখানে আমরা যেহেতু মনে করেন এলাকার আছি, আক্রমণ কারা করছে সেটা জানে, কিন্তু আমরা এখানে বসে বিষয়টা আমরা দেখতেছি। তো যখন দেখতেছি, যখন মনে করেন একটা ধাওয়া দাওয়া হইতেছে, তখন আমি বলতেছি যে তোমরা কেউ গ্যাঞ্জাম করো না। তো গ্যাঞ্জাম করলে জিনিসটা হবে কি, ভিতরে যেহেতু প্লেয়ার আছে, বাইরের দেশের নাগরিক ওনারা ভাববে হয়তো ওদের দেশের একটা কিছুদিন আগে দেশে একটা ভাইয়া,
বাসার থেকে লাঠিয়াল বাহিনী এসে সাকিবের ফ্রেন্ডের উপরে পুরা পুরা লাশ নিয়ে মানে লাঠি মানে বাস একদম খারাপ বাস নিয়ে মারতেছে। আচ্ছা মারা পরে একজন অলরেডি রাস্তায় ফেলে দিচ্ছে, তাকে রাস্তায় ফেলে মারতেছে। আমি তাকে ফটো তুলে দিলাম। এখানে একজন সেনাবাহিনী কিছু বললো না, একজন সেনাবাহিনী নট অফ সিঙ্গেল সেনাবাহিনী কিছু বললো না এই যে মারার জন্য। আচ্ছা ওরা কি এখানে মারার কথা করছে করেনি? আচ্ছা সাকিবের চামড়া তুলে নেব আমরা, সাকিবের চামড়া তুলে নেব আমরা, হুশিয়ার সাবধান হুশিয়ার দোসররা হুশিয়ার সাবধান, সাকিবের ঠিকানা দেব বাংলা এই বাংলায় হবে না, সাকিবের ঠিকানা সাকিবের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সাকিবের ঠিকানা সাকিবের ঠিকানা এই বাংলায় হবে না, এই বাংলায় হবে না, সাকিবের ঠিকানা। দর্শক দেখতে পাচ্ছেন সাকিব বিরোধী একটি পক্ষ কিন্তু এখানে স্লোগান দিচ্ছেন, বলছেন দর্শক আমরা একটু তাদের কাছ থেকেও তাদের মতামত কিংবা বক্তব্য একটু জানার চেষ্টা করব, তারা আসলে কি বলছেন। স্বৈরাচার হাসিনা 16 বছর দুঃশাসন চালিয়েছে, আমরা সাকিবকে আমাদের দেশের রত্ন মনে করেছিলাম, সাকিব সেখানে কি করলো? স্বৈরাচারের পক্ষ নিয়ে স্বৈরাচারের পক্ষ নিয়ে স্বৈরাচারের সাথে ছিল। এদেশে ছাত্ররা আন্দোলন করে, যে আমরা 36শে জুলাই বলি, 5ই আগস্ট এই যে ছাত্র আন্দোলন করলো, কত নিরীহ মায়ের সন্তান আছে, ছাত্র জনতা গার্মেন্টস কর্মী সাধারণ মানুষ অভিযোগ না না সাকিব না না সাকিব তো চুপ ছিল। তারা এখান থেকে স্লোগান দিতেছে, গতকালকেও তারা এই জায়গাটাকে দখলে রাখতে দাঁড়াতে দিব না। আমরা সাধারণ জনগণ যারা সাকিবের যারা সাকিবের পক্ষে আসবে তারাই স্বৈরাচার দোষর। আমার নাম মোহাম্মদ ইউসুফ। হ্যাঁ দেখছিলেন এখানে আসলে তারা আসলে একটা বিরোধী পক্ষ সাকিব আল হাসানের, তারা আসলে বলছিলেন যে যারা সাকিবের পক্ষে এসে দাঁড়াবে তারা হচ্ছে আওয়ামী লীগের দোসর। আসলে সাধারণ ক্রিকেট ভক্ত পরিচয় দিয়ে যারা আসলে দাঁড়িয়েছিল তাদেরকে আসলে তারা তাদের উপর হামলা হয়েছিল, সেটার প্রেক্ষিতেই তারা আসলে বলছিলেন যে বিষয়গুলো। তারা কিন্তু চলে যাচ্ছেন এখান থেকে, দেখছেন আমরা আর একটু কথা শুনতে চাই আসলে এখানে যিনি দোসর। এখানে কোন আন্দোলনতা সাকিবের পক্ষে আসেনি, এটাই আমাদের শেষ কথা। এই প্রপাগান্ডা চালাবেন না, আপনি একজন ইউটিউব সাংবাদিক, আপনি এই প্রপাগান্ডা চালাবেন না। দর্শক দেখতে পাচ্ছিলেন যে তিনি আসলে তার অভিব্যক্তি প্রকাশ করছেন, তিনি আসলে বলছিলেন যে এখানে আসলে তারা মানে সাকিবের পক্ষে যারা দাঁড়িয়েছেন তারা মূলত আওয়ামী লীগের দোসর, এই দাবি করেই কিন্তু তাদের উপর হামলা করা হচ্ছে এমনটা তিনি দাবি করেছেন। এখানে একটু দেখাতে চাই যে সাকিবের
পক্ষে যে আন্দোলন করছিলেন সেনাবাহিনীর জন্য পুলিশের জন্য কেন ভাই আমরা কি সাকিবের খেলা দেখে বড় হইনি চোদ্দ থেকে বড় হয়েছি ভাই আজকে সাকিবের জন্য আন্দোলন করছি তার শেষ বিদায়টা চাইছি সুন্দর ভাবে তাহলে এমন কেন তারা কেন ছাত্রলীগ করবে আমি কি ছাত্রলীগ আমাকে মনে হয় আমাদেরকে কোথাও দেখাচ্ছে আমরা ছাত্রলীগ এটা তো বৈষম্য হয়ে গেল হান্দো আচ্ছা আপনারা ক্যামেরা আছে না আপনারা দেখছেন না কে আন্দোলন করছে কেরা হামলা করছে আমরা সাকিবের না আমরা হামলা করতে পারি না আমাদের প্ল্যান ছিল আমাদের দাবি ছিল তাদেরকে বাধা দেওয়া দর্শক দুটি পক্ষ এখানে আছে আসলে পরবর্তী পরিস্থিতি কোন দিকে গড়ায় আসলে সেটাই আসলে এখন দেখার বিষয় পরিস্থিতি দেখছি শুরু হয়েছিল হচ্ছে আপনার ইয়ে থেকে দুপুর দুইটা ওরা অবস্থান নেওয়ার কথা ছিল হচ্ছে মিরপুর এক নম্বর মেইন গেটের সামনে তবে ওখানে সেনাবাহিনী এবং পুলিশ অবস্থান নেওয়ার কারণে ওখানে যেতে পারে নাই পরবর্তীতে ওরা হচ্ছে যে মিডিয়া গেটের সামনে দাঁড়ায় সেখানে দাঁড়ায় কিছুক্ষণ স্লোগান দিয়ে তারপরে এক নম্বর গেটের দিকে আগাইলে এক নম্বর মেইন গেট এবং এক নম্বর গেট দুইটা গেটের মাঝামাঝি জায়গা হচ্ছে তাদেরকে নিরাপত্তা রক্ষী যারা আছেন তারা আটকায় সেখানে ছিল পুলিশ এমনকি সেনাবাহিনীর সদস্যরা
পরবর্তীতে সেখানে তারা বিভিন্নভাবে দাবি দেওয়া তরুণ যার মধ্যে রয়েছে সাকিবকে ফিরিয়ে এনে তার শেষ টেস্ট খেলার সুযোগ দেওয়া এবং কি এবং কি পরবর্তীতে তিনি দেশের বাইরে যেতে পারেন সেই ব্যবস্থা যেন করে দেওয়া হয় সেই দাবিগুলো রয়েছে। যদি দাবি মেনে না নেওয়া হয় তাহলে এক দফা দাবি সেটা হচ্ছে বিসিবির যে বর্তমান সভাপতি রয়েছেন তার পদত্যাগ করতে হবে। এই পরবর্তীতে ফিরে আসছিলেন সেখান থেকে তারা যখন শিক্ষা মোড়ের দিকে এক নম্বর শিক্ষা মোড়ের দিকে ব্যাক করছিলেন তখন তাদের উপর হামলা করা দর্শক আপনারা দেখছেন আমার পেছনে সাকিব বিরোধী যারা আছেন তারা কিন্তু এখন এই আন্দোলনটি করছেন যেন সাকিব আর হাসানকে বাংলাদেশে আসতে না দেওয়া হয়, ক্রিকেট ম্যাচ খেলতে না দেওয়া হয়, সাকিবকে এনে বিচারের মুখোমুখি যেন করা হয় তারা সেই দাবিগুলো বলছেন এবং কি স্লোগান দিচ্ছেন। এখন যেই পক্ষটি সাকিবের পক্ষে দাঁড়িয়েছিল তারা কিন্তু এর মধ্যে ধাওয়া খেয়ে কিন্তু এখান থেকে ছত্রভঙ্গ হয়ে চলে গিয়েছে, যারা সাকিব বিরোধী রয়েছেন তারা কিন্তু এখন অবস্থান করছে। তো গোটা পরিস্থিতিটা যদি একটু সারসংক্ষেপ বলি যে দুইটার দিকে লং মার্চ দিয়ে সাকিব পক্ষের যারা ছিলেন তারা এসেছিলেন, লম্বা সময় তারা এখানে অবস্থান করেন এবং কি পরবর্তীতে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদেরকে একটা অবস্থানে আটকে দেয় এবং সেখানে তারা বসে বিভিন্ন দাবি দেওয়া এবং স্লোগানগুলো দিচ্ছেন, গণমাধ্যমে কথা বলছিলেন, সেই তাদের দাবিগুলো শেষ পর্যন্ত তারা যে এটাও বলছিলেন যে সাকিবকে এসে শেষ পর্যন্ত শেষ টেস্ট খেলতে সুযোগ দেওয়া না হয় সেক্ষেত্রে কিন্তু তারা একটা দাবি তুলেছেন সেটি হচ্ছে বর্তমান যিনি সভাপতি রয়েছেন বিসিবির তার পদত্যাগ দাবি, ফারুক আহমেদের পদত্যাগ দাবি করেছেন। পরবর্তীতে তারা যখন মিছিল নিয়ে বের হয়ে আসছিল সেই মিরপুর এক এবং কি মিডিয়া মেন গেটের মাঝামাঝি স্থান থেকে তখন আসলে তাদের উপর অতর্কিত হামলা করে এখানকার যারা আসলে তারা সাকিব বিরোধী পক্ষ বলছেন তারা হামলা করলে আসলে ছত্রভঙ্গ হয়ে যায়। পরবর্তীতে পুলিশ এবং কি সেনাবাহিনীর সদস্য যারা রয়েছেন তারা দুই পক্ষকেই আসলে এখান থেকে সরিয়ে দিয়েছেন, যে বেশ খানিকটা দূরে প্রশিকা মোড়ের কাছাকাছি একটি স্থানে কিন্তু যারা রয়েছেন সাকিব বিরোধী তারা এখন আসলে স্লোগান দিচ্ছেন, অবস্থান নিয়েছেন। এখন পর্যন্ত আসলে বলা চলে যে এই একটা পরিস্থিতি তৈরি হয়েছে, আগামীকালকে ম্যাচ রয়েছে বাংলাদেশের, এই বাহিরের যে কর্মকাণ্ডগুলো হচ্ছে সেগুলোর পরে আসলে শেষ পর্যন্ত বাংলাদেশ কতটা ভালো করতে পারে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে, যদি ঘরের মাটিতে বাংলাদেশের পারফরমেন্স ভালো সেই প্রত্যাশা সবাই রাখে, শেষ পর্যন্ত আসলে মাঠের ক্রিকেটটা ভালোভাবে খেলা হোক সেটাই আসলে প্রত্যাশা। তো সাকিব বিরোধী এবং পক্ষের যেই পরিস্থিতি তার এই ছিল সবশেষ খবর, সঙ্গে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ।